বলতো কি এটা? খুব ক্রাঞ্চি। কি বলে কি জানিস কি এটা? হ্যাঁ পাতা তিতো লাগছে? হ্যাঁ তিতো লাগছে। রাধে রাধে বন্ধুরা, তো আজকে চলে এসেছি নতুন একটা ছোট্ট রেসিপি নিয়ে। হেলেন চেশাকের বড়া করব। আর ছেলেকে তো আজকে বড়া বানিয়ে খাইয়ে দিয়েছি, ও যদি জানতো এটা হেলেন চেশাকের বড়া তাহলে খেতো না। আমি কিছু বলিনি, আগে ওকে দিয়ে দিয়েছি খেতে, তো খেয়ে বলছে দারুণ হয়েছে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে এত সুন্দর একটা বড়া করেছি, এত ক্রাঞ্চি, এত টেস্টি খেতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কিভাবে আমি করেছি। দেখুন বড়া এই পাতাগুলো না আমাকে এক সপ্তাহ আগে একজন দিয়েছে, আমাদের পাশেই থাকে, তার মেয়ে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিল। তো সেগুলো নষ্ট হয়ে গেছে, তো আমি ডগগুলোকে একটু বেছে বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে একদম ছড়িয়ে নিয়েছি। অনেকক্ষণ আগে ধুয়ে একটু ছড়িয়ে রেখেছিলাম, জলটা একদম ঝরে গেছে। তো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বোল, বোলের মধ্যে আমি 5 চামচের মতো চালের গুঁড়ো এটা নিয়েছি, এটা আতর চালের গুঁড়ো। তো 5 চামচ আতর চালের গুঁড়ো নিলাম, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দেবো একটু সামান্য হলুদ, দিয়ে তারপর দিতে সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তা আমি লঙ্কা কাটা হয়নি বলে দেরি হয়ে যাচ্ছে বলে আমি কাঁচা শুকনো লঙ্কা গুঁড়োটা একটুখানি সামান্য দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু চিনি, চিনি দিলে খেতে টেস্ট হয় বড়াটা। এবার সমস্ত সব শুকনো উপরগুলো একটু মিশিয়ে নেব সবগুলো। এই দেখুন মিশিয়ে নিয়েছি আমি। এবার সামান্য সামান্য অল্প অল্প জল দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। খুব বেশি জল একবারে দেবো না, আমি অল্প অল্প করে দেব, খুব পাতলা গোলা করবো না, একটু ঘন রাখবো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন রাখবো। আর এর মধ্যে আরেকটা উপকরণ মেশাবো যার জন্য একটু বেশি টেস্টি হয়েছে খেতে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না, ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই হেলেঞ্চে শাক খাওয়া তো ভীষণ ভালো, বিশেষ করে এই সময় তিতো খেতে হয়, নিম বেগুন, ঘিমা শাক, আমরা সংক্রান্তিতে ঘিমা শাক খাই, তারপর হেলেঞ্চে শাক, এগুলো এখন খাওয়া ভীষণ ভালো, শৈলীক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, মানে বিভিন্ন রকম রোগগুলো আক্রমণ করতে পারে না, যেরকম পক্স, চিকেন পক্স এইসব থাকে, এই ধরনের রোগগুলো বসন্তকালে যে রোগগুলো হয় সেগুলো শরীরে আক্রমণ করতে পারে না, তো সেই জন্য এগুলো এখন খাওয়া বলা। তার কথায় কথায় বন্ধু বলা হয়নি, আমি এখানে কিছু পোস্ত মিশিয়ে দিয়েছি, 2 চামচের মতো পোস্ত মিশিয়ে দিয়েছি, তাতে খেতে খুব দারুণ হয়, তার জন্য টেস্টটা আরও বেড়ে যায়। এবার ডগগুলোকে এইভাবে নিয়ে নিয়ে আমি তেল কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার আগুনটাকে বাড়িয়ে দিয়ে পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে বড়াগুলো দিয়ে কমিয়ে দেব, মিডিয়াম ফ্লেমে করে দেব। এবার দেখুন আমি এভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি, আমি কিন্তু পাতাগুলোকে কুচোইনি, এবং ডগগুলোকে গোটা গোটা রেখে এরকম চুপি 3-4টে ডগ একসাথে নিয়ে এরকম চুপিয়ে চুপিয়ে ব্যাটারের মধ্যে আমি ভেজে নেব, উল্টে পাল্টে ভালো সুন্দর করে ভালো করে ভেজে নেব, তার জন্য খেতে এত ক্রাঞ্চি হয়েছে বন্ধুরা। আমার ছেলে তো বুঝতেই পারেনি, ওকে আমি হেলেঞ্চে শাক খাইয়ে দিয়েছি, আর সত্যি খেতে অপূর্ব হয়েছিল। আর এটা যেহেতু বাজারে কেনা না, বাজারে কেনাগুলো তো ভালো হয় না, অতটা টেস্ট হয় না, এই পাতাগুলো বাড়ির ওদের বাড়ির মানে পুকুরে থেকে তুলে নিয়ে এসে তো খুব টেস্টি খেতে। ও আগেও আমাকে দিয়েছে থানকুনি পাতা দিয়েছে, হেলেঞ্চে শাক দিয়েছে, থানকুনি পাতাগুলো আমি টবে লাগিয়েছি, সেগুলোও হয়েছে, আপনাদেরকে দেখাবো। তো দেখুন এরকম বারবার করে উল্টে পাল্টে আমি ভেজে নেব, ভাজা আমার হয়ে গেছে, এরকম লাল লাল করে মানে এরকম একটু ব্রাউন, গোল্ডেন ব্রাউন করে ভেজেছি। তো মোটামুটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব, হয়ে গেছে এগুলো ভাজা, তেলটাকে এরকম ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। অনেক বেলাও হয়ে গেছে, ছেলেকে খেতে দেবো, ছেলে ওখানে গান প্র্যাকটিস করছে, গিটার বাজাচ্ছে, এই জন্য আমি বয়সটা দিতে পারিনি। তো হয়ে গেছে এগুলো, বাকিগুলো ভেজে নেব। তো বাকিগুলো আমি দিয়ে দিলাম, খুব বেশি হয়নি, 6-7টা মতো হয়েছে। আমরা আগে হেলেঞ্চে শাকের সেদ্ধ খেতাম, মা সুতো দিয়ে বেঁধে ভাতের মধ্যে, গরম ভাত হলে ভাতটাকে ফাঁক করে মানে তার মাঝখানে ঢুকিয়ে রাখতো, তারপরে মা নুন তেল দিয়ে মেখে দিত, আমরা খেতাম, আমাদের খেতে দিত মা। তো বন্ধুরা আপনারা এই শাকটাকে কি হেলেঞ্চে শাক, অনেকে হেলেঞ্চে শাক বলে, অনেকে হিঞ্চে শাক বলে, তো আমাদের আসামে এটাকে হেলেঞ্চে শাকই বলি আমরা। আপনারা কে কি শাক বলেন, কি নামে বলেন একটু জানাবেন কমেন্টে, আর আপনারা কি কি আর কি কিভাবে খেতে পারেন হেলেঞ্চে শাক আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগে দেখতে, ততটা টেস্টি হয়েছে খেতে।
তো আশা করি আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাকে জানাই, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। বলতো কি এটা? খুব ক্রাঞ্চি। কি বল রে, কি জানিস কি এটা? হ্যাঁ, পাতা। তিতো লাগছে? হ্যাঁ, তিতো লাগছে না? ভালো লাগছে? তিতো না, জানলার পরে তো খাবি না, না জানিয়ে খাইয়ে দিলাম। দেখ এটা, এটা হেলেঞ্চা পাতার বড়া। দারুন, একটু দেখা উপরে। দারুন দারুন।